গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে বুধবার সকাল সকাল উঠে পড়েছি, সকাল বলছে রাত থেকে মোটামুটি জেগেই রয়েছি। অলমোস্ট স্যার স্নান করতে গেছে, উনি ভাত খেয়ে অফিসে যাবেন, উনি ভাত করেও নিয়েছেন। কালকে রাত থেকে মোটামুটি আমার জ্বর, অ্যাকচুয়ালি ঠান্ডা লাগা আমার আর মেয়ের দুজনারই পুজোর আগে থেকে তো রয়েছে তোমরা জানো, এবার সেটা একটু কম একটু বেশি কখনো কখনো, বেরোনো আমাদের রোজই হচ্ছে বলতে গেলে। তো কালকেও বেরিয়েছি, ঠান্ডা হাওয়া লেগেছে, দিয়ে রাতে শুয়েছি, কিছুক্ষণ পর দেখে পুরো মাথাটা পুরো ভারী হয়ে গেছে, পুরো ধরে গেছে আর কি। ধীরে ধীরে জ্বর, মাথা মুড়ি দিয়ে শুয়ে কোনো প্রকার রাতটা কাটালাম। কেউ ভাত করছিল, একটু ভাতের ভ্যাপার নিলাম, চা খেলাম, প্যারাসিটামল খেলাম, এখন একটু ঠিক আছি, একটু একটু বেরোচ্ছে জিনিসপত্র ভেতর থেকে, বাকি এই অবস্থা। তো ও তো অফিসে যাবে, মামা মেয়ের স্কুল তো ছুটি আছে, তো ওকে তাই বলছিলাম যে আর এখন বেরোবো না, আজকে বুধবার আপ টু রোববার পর্যন্ত মানে 4-3 বাড়িতে ট্রিটমেন্ট করবো, আগে নিজেদেরকে সুস্থ করি পুরোপুরিভাবে, নাহলে এরকম কন্টিনিউ ঠিক না। এখন শীত সেইভাবে পড়েই নি, শীত পুরোপুরি পড়লে তো মানে মরেই যাবো বলতে গেলে ঠান্ডার চক্করে। গুড মর্নিং কিধানি, ওরও ঠান্ডা লেগে আছে, ঘর ঘর করছে, যদিও বা ওর ঠান্ডা লাগা আমি কাটাতে পারবো না, কারণ এদের 12 মাস লেগে থাকে, তাই তো। গুড মর্নিং, মর্নিং, গুড মর্নিং, আপনার শরীর ঠিক আছে? আমার তো ঠিক আছে, আমার অবস্থা খারাপ, বড্ড খারাপ। মামাম সুজি খেয়ে যাও, মামাম সুজি খেয়ে যাও। আমার মাথাটা একদমই গেছে, আজকে বৃহস্পতিবার, আমি ভেবেছি আজকে বুধবার। তোমার দায়িত্ব তো মাকে ছেড়ে যাচ্ছে, দেখবি তো মাকে একটু? দেখবে তো? না। দেখবে না? হুম, দেখবে তো? একদম কালার করবে না, ঠিক আছে? করো আমার ব্রেকফাস্ট, ছাতুর শরবত, কি হলো ওটা কালার হচ্ছে, করো। এখানে হচ্ছে ভাত, আর এখানে আমি গামছা নিয়ে রেডি হয়ে গেছি, এবার আমি নেব হচ্ছে একটুখানি ভেপার, যেটা এইভাবে ভাতের মধ্যে। ক্যামেরা হাতে হবে না, এটা হচ্ছে ভাতের ফ্যান নুন দিয়ে। বাবা রে প্রচন্ড গরম, অসাধারণ খেতে, কথা আছে না ঠেকায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার অবস্থাটা হয়েছে সেটাই। এই যে মা আর মেয়ের ভাত মেখে নিয়েছি, একদম ওরটা মাখা হয়ে গেছে বাটার দিয়ে, আমারটা মাখবো, বাকি আলু চোখাটা করেছি ডাল, ম্যাডামের আলুর চোখা খুব ভালো লেগেছে, ডাল খাবে? খাট থেকে পড়ে গিয়ে হাতটা দিয়েছে, চলো এক্সরে করে আসবে এবার। আবার কি ডগি, খুবই খারাপ কন্ডিশন, এটা মানে আমি আশা করিনি, এটা আশা করিনি। ওটা একটু থাকবে, ওটা তুমি চুপ করে বলবে, তুমি কার্টুন দেখবে তো, কার্টুন দেখবে তো, কার্টুন দেখবে তো, দেখবে তো কার্টুন। একদম কিচ্ছু ভালো লাগছে না, মানে আমি এটা মানে শুনেছি ছোট ছোট বাচ্চাদের হাত ভেঙে যায় পড়ে গিয়ে, বাট সেটা যে আমার সাথে হবে মানে ওর ক্ষেত্রেও হবে এটা আমি একদমই আশা করতে পারিনি, মানে এত খারাপ লাগছে না, মানে আমার না ভালো লাগছে না, মা এমনি নিজে শরীর খারাপ, তার উপরে তো মাথা পুরো ব্লক হয়ে গেছে। দুপুরে ঘুম টুম থেকে ওঠার পর তখন ওই 5:30-6:30 মতন বাজে, আমি এইখানটাতে করে শুয়েছিলাম আর ও ঠিক আমার অপোজিটে এইখানটাতে করে ও দাঁড়িয়েছিল, ঠিক আছে, এইটাকে ধরে ও দাঁড়িয়েছিল, এই যে এইখানটাকে ধরে ও দাঁড়িয়েছিল, এবার ও এইটার এখানে পা দিয়েছিল না সামনে পা দিয়ে দাঁড়িয়েছিল সেটা আমি খেয়াল করিনি, কারণ আমি ওখানে শুয়ে ওর সাথে কথা বলছিলাম ডিরেক্ট। তো আমার মনে হয় ও এইটার ওপরে এই যে এরকমভাবে পা দিয়ে এইটাকে ধরে দাঁড়িয়েছিল, ছোট তো, দিয়ে এখান থেকে হাতটা আমার চোখের সামনে ঘটলো, স্যাট করে হলো আর ঠিক এই জায়গাটাতে করে পুরো ধপ করে উল্টালো, একদম পুরো বেঁকে গিয়ে, কারণ এখানে তো ওর শুলে তো জায়গায় কোলাবে না, না তো ওর জন্য বেঁকে গিয়ে এই জায়গাটাতে করে ধপাস করে পড়লো। তো
তো ওরকম পোলামি। আর আমার মেয়ের একটা স্বভাব আছে কি, ওর মানে যতটুকু পর্যন্ত সহ্য ক্ষমতা সহ্য করে ও কাঁদে না, একদম ওর একদম শেষ সীমানা হয়ে গেলে তখন ও কান্না করে। তো হট করে হাতটা ওর হড়কে গেছিল, তো আমি সঙ্গে সঙ্গে আর কি দৌড়ে এসে ওকে কোলে নিয়েছি, দেখি ও পুরো কোকিয়ে গেছে সেই মুহূর্তে, এমন ভাবে পড়েছে দেখি বেঁকে। আমি তাহলে মাথা পিঠ কোথাও লেগেছে, ও এক কথায় হাত এইখানটা ধরে উঠে পড়েছে, সে চিল চিৎকার, দেখি সঙ্গে সঙ্গে এখানটা ফুলে গেছে, বেশি ফোলেনি। ওকে ফোন করলাম, ও এলো, দাকে ফোন করা হলো, তো দাদাও তারপর এলো, চার নাকেই ছিল, এসে দেখলো ফুলে গেছে, এক্সরে বললো। তো তারপর আমরা এখান থেকে স্পন্দনে গেলাম বাড়ির কাছেই, ওখানে গিয়ে এক্সরে করা হলো, বেশি সরেনি আর কি, যদি বেশি সরত মানে আর একটু যদি সরত তাহলে দা বললো ইনস্ট্যান্ট ওটি করতে হতো, ভেতরে নাকি কি পাত বসাতে হতো না, রড বসাতে হতো আর কি। তো শুনেই হয়ে গেছে, বললো খুবই কপাল ভালো যে একটুর জন্য বেঁচে গেছে, এইটুকু মতন ফেটেছে আর কি। তো সঙ্গে সঙ্গে প্লাস্টার করে দিল আর কি। তো ওষুধ বলতে প্যারাসিটামলই এখন খাবে, যেহেতু আর কেঁদেছেও খুব, জানি না আবার জ্বরটর আসবে কিনা, বাকি বললো ব্যথা ট্যাথা অত করবে না। তো সত্যি ব্যথার জন্য কাঁদছেও না ও, শুধু হাতের মধ্যে এটা যে রয়েছে ওটাই অসুবিধা করছে। বাকি এখন 21 দিন মতন থাকবে, মানে 7 দিন, মানে নেক্সট উইক বৃহস্পতিবার ওর একটা এক্সরে করা হবে, দেখা হবে কি কন্ডিশনে আছে, 21 দিন পর প্লাস্টারটা ওর খুলে দেওয়া হবে। এই হচ্ছে ম্যাডামের অবস্থা, এখানে কার্টুন দেখছে সবই ঠিক আছে, বাট ওর এখন প্রবলেম হচ্ছে এই দড়িটা, তো এই ঘাড়ে একটা ওর প্রবলেম হচ্ছে, আর তার থেকেও বেশি প্রবলেম হচ্ছে হচ্ছে এই যে এইটাতে, মানে পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। পাপা তোমার জন্য সারপ্রাইজ এনেছে, দেখো তো কি সারপ্রাইজ এনেছে। ও বাও, কি এটা? ব্রাশ হয়েছে, আর একটা আর একটা, এই যে দেখেছো পড়ে দেখতে হবে, এটা এক্ষুনি তুমি দেখছিলে না ফোনে, এক্ষুনি ফোনে দেখছিলে, পাপা এনে দিয়েছে তোমার জন্য। এই তো দেখি 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 কি সুন্দর লাগছে, দেখি এলিফ্যান্টটাকে দেখি, আরে বাহ কি মিষ্টি দেখছে, খুলে দাও কেন মা, এটাই তো সমস্যা, দাদাটার হাতে যে গরু তোমার কাছেও একই গরু। সোনামাটা সোনামাটা বালিশে করে সুন্দর করে বসে কার্টুন দেখছে, তুমি তো আমার গুড মা তাই তো, হ্যাঁ আমার সোনামা, তুমি আমার গুড গার্ল, সব ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে। যাই হোক, এই যে ভাত ডাল প্লেন আলু ভাজা, ও এটাই খাইয়ে দিয়েছে একটু সেদ্ধ সেদ্ধ করে বেশি করে, বাকি জানি না রাতটা কিভাবে কাটাবো, মাথায় কিছু ঢুকছে না। বাকি যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট, বাই।